আপনাদের যে কর্মসূচি কি একই আছে? আমাদের প্রতি বছর নয়, এই বছরও আমরা আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস, 20তম প্রতিষ্ঠা দিবস এবং স্বাধীনতা দিবসের 78তম প্রতিষ্ঠা দিবসে আমরা প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবির, পোশাক প্রতিযোগিতা এবং ফ্রি মেডিকেল চেক আপের একটা ক্যাম্প করি। সেখানে আমাদের চক্ষুদানের প্রতিষ্ঠা থাকে এবং সঙ্গে থাকে হচ্ছে আমাদের জেনারেল চিকিৎসানকে ব্যবস্থা করা হচ্ছে। এবং রাত্রিবেলাতে আমরা সান্ধ্যকালিক একটা সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করেছি, যেখানে নবদ্বীপের বিশিষ্ট বর্গ যারা সাংস্কৃতিক যুক্ত আছেন তারা প্রত্যেকে আসবেন এবং নবদ্বীপের বিধায়ক থেকে চেয়ারম্যান প্রত্যেককে আমাদের আমন্ত্রণ করা হয়েছে এবং তারা প্রত্যেকেই আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত থাকে। আপনার নাম পরিচয়? সুন্দর দাস, ক্লাব সভাপতি। পৌরপতি মাননীয় শ্রী বিমান কৃষ্ণ সহ মহাশয় উপস্থিত, সামনে উত্তরীয় এবং বরণ করে নিলেন। আমি আমাদের উত্তরীয় পরাদের সকলকে অনুরোধ করব, করতালি দিয়ে উৎসাহিত করবেন। আমাদের মধ্যে পেয়েছি আমাদের পাঁচবারের বিধায়ক, আমাদের কাছের মানুষ, আমাদের প্রিয় বিধায়ক। আমি আমাদের লায়ন্স ক্লাব থেকে আগত একজনকে অনুরোধ করব। আচ্ছা, এখানে উপস্থিত আছেন বিশিষ্ট নবদ্বীপের চক্ষু পরীক্ষক, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের এই ক্লাবের বয়োজ্যেষ্ঠ শ্রী পঞ্চানন সাহা। নেমে পড়ে প্রত্যেকটা শ্রেণীর মানুষ, শুধুমাত্র ক্লাব বা শুধুমাত্র কোনো পূজা সংগঠন বা কোনো দলীয় সংগঠন নয়, প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন এই ধরনের শুভ কাজে নেমে আসে। এবং এই ক্লাব এই গত বছর থেকে এই ধরনের আয়োজন শুরু করেছে, আগামী দিনে যেন এই আয়োজনগুলো আরও সার্বিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারে এবং সুস্থ জীবনযাপন করতে পারে। আর মলিন মুখে ফোটাল ভাষা, আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা ভাল্লখানি, এসো বিজয় লক্ষ্মী রূপে তাদেরই গড়ে, মুক্তির মন্দির সোপান তবে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ধন্যবাদ জানাবো ব্লাড ডোনেশন যে কর্তৃপক্ষকে, কারণ আজকে এমন একটা দিন প্রতি পাড়াতেই কিন্তু এই ব্লাড ডোনেশনের একটা কিন্তু চাহিদা থাকে। তা সত্ত্বেও আমাদের মুক্ত কিশোর মাতা ক্লাবের যে সদস্যরা আগের থেকে ডেটটা বুক করতে পেরেছেন, সেটা ক্লাব কর্তৃপক্ষকে আবার আন্তরিক অভিনন্দন জানাই, মাননীয় পৌরপতি এবং বিধায়ক মহাশয়কে। ওনারা দীর্ঘক্ষণ সময় অপচয় করেই বা আমাদের জন্য অনেকটা সময় ওনাদের নষ্ট হলো আজকে, এই নষ্ট করে ওনারা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন সেটা পাড়ার তরফ থেকে, আমার ওলাদেবতলার যে আদিবাসীদের যে বাসিন্দা তাদের তরফ থেকে এবং ক্লাব কর্তৃপক্ষ তরফ থেকে ওনাদের আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে আমরা ওনাকে বসিয়ে রেখেছি আমরা। যাই হোক, আমরা তারা সার্বিকভাবে আনন্দে মেতে উঠেছেন, সেই সঙ্গে মুক্ত কৃষি ক্লাবও পিছিয়ে নেই। মুক্ত কৃষি ক্লাব তার সাধ্যমতো সমস্ত সামাজিক পরিষেবার আয়োজন করেছেন, ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন এবং ডায়াগনস্টিক সেন্টার বিনা পয়সায় এখানে ডায়াগনস্টিক করা যাচ্ছে, সেই ব্যবস্থা তারা রেখেছেন। এই ক্লাব কর্মকর্তা এবং সদস্যদের
আমি নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ধরনের সামাজিক কাজ, মানে প্রত্যেকেরই সামাজিক কাজে এগিয়ে আসা উচিত, এগুলি অত্যন্ত দরকার সমাজের প্রেক্ষাপটে। একটা গরিব মানুষ